Hey guys, good morning and again welcome back to my channel. Welcome to another exciting vlog. আজকে হচ্ছে অক্টোবরের 13 তারিখ এবং ফুল ফ্যামিলি আবার একটা ট্যুরে যাচ্ছি। এই যে আমি এখানে ফুল রেডি হয়ে গেছি, নরমাল ক্যাজুয়াল প্যান্ট এবং তার উপরে টপ। তো বাড়িতে একটুখানি চেঁচামেচির মহল চলছে, কারণ সবকিছু প্যাকিং করতে হচ্ছে। তো টোটাল তিনটে ব্যাগ হয়েছে। তো বলে দিই কোথায় যাচ্ছি। মা তুমি বলো কোথায় যাচ্ছি। সাই বাবার মন্দির। হ্যাঁ, তো আমরা যাচ্ছি শিরডিতে সাই বাবার মন্দিরে। মানে মায়ের যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা জানো যে আমার মা কত ঠাকুর ভক্ত, বিশেষ করে সাই বাবার। তো মা খুব মানে, তাই এটা হচ্ছে ঠিক মুম্বাইয়ের মাঝামাঝি কোন একটা জায়গায়। তো আমরা ট্রেনে করে ফার্স্টে যাব হচ্ছে হাওড়া, তারপর ওখান থেকে আর একটা ট্রেন ধরে তারপর মনে হয় কোপারগাঁও যাব। তো যা যা হচ্ছে সবকিছু শেয়ার করবো, অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে। তো ট্রেনে আমাদেরকে আজকে যদি ট্রেনে উঠি আমরা, তাহলে পরের দিন 7-8 নাগাদ নামছি। তো ট্রেনেই খাওয়া দাওয়া সবকিছু। তো আজকে খাওয়া দাওয়ার জন্য বাড়িতে রান্নার আয়োজন হয়েই গেছে। সব লাগেজ গুলো কোথায় দেখি দে। আপাতত আমরা সকালে খাবো বলে দাদা ফ্রেশ শশা কেটেছি, আর এখানে বাবা বাড়িতে বানানো হয়েছিল কি চিকেনের কিমা দিয়ে ঘুগনি, এটা টিফিনে বাবা ভরছে, এবং তার সাথে সাথে পরোটাটা কোথায়, তার সাথে সাথে পরোটা হয়েছে, এটাই নিয়ে যাওয়া হবে। এবং এখানে ওরাও রেডি। দাদা কেমন লাগছে, কেমন লাগছে, হেভি হেভি অনুদি কেমন লাগছে, সুপার হিট সুপার সিনেমা সুপার। চলো লাগেজ গুলো একটু দেখাতে দাও। তো এখানে এতগুলো জামা কাপড়ের লাগেজ হয়েছে তিনটে, এবং লাস্ট যে ছোট মিনি ব্যাগটা দেখছো এটাতে আমাদের সব ভিডিও করার সরঞ্জাম, চার্জার এবং টুকটাক খাবার আছে। এবং এখানে খাবারের ব্যাগ, এখানে ফল জল সব আছে, আর এখানে অনুদি কিছু বলার নেই। আরে দাদা খুব আনন্দ হচ্ছে দাদা সব পরিবারে। আমরা কবে ফিরছি, কতদিন থাকছি একটু বলে দে। দুই পেটুক আগেই বসে পড়েছে দেখো, কোনো কাজ নেই, এক থালা করে ভাত একটা বড় বড় করে মাছ। বলার মতন অবস্থায় নেই। তুই নাকি খাবি না বললি, তো চলে এসছি শ্রীরামপুর স্টেশনে, বাবা টিকিট কাটছে। এই ভালো ট্রলি দিয়েছে আমাকে। তো ট্রেনের জন্য ওয়েট করি, অলরেডি 1 বাজে এবং আমাদের হাওড়া থেকে ট্রেন আছে 2:30 নাগাদ, মানে 2:10 নাগাদ ধরে নাও, কিন্তু এবার যেতে সময় লাগছে। অন্যদিকে দেখো যে চলো যাওয়া যাক। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আস্তে আস্তে যে যা হলো, একটা ছোট ট্রলি তো ভেঙেই গেল চাকা, খুব কষ্ট করে অত লাগেজ একসাথে নিয়েছি। লাগেজটা তোমরা দেখেইছো যে কত হিউজ লাগেজ ছিল। টাকাতে তো বসে পড়েছি, এখানে অনুদি আছে, এখানে মা বা দাদা আর বাবা ওখানে, তো ওইদিকে বাবা ওইদিকে আমি শোব, এখানে দাদা এইদিকে অনুদি, আর এখানে আর একটা এই হবে, এখানে মা আর এইদিকে বাবা। তা অনুদি তোমার ফিলিংটা একটু বলো। সুপার ডুপার কনফার্ম হিট মা। ও ওয়াও কেমন হচ্ছে, অনুদি আর মা তো আচ্ছা, এবার আমাকে ওপরটা একটু যাওয়ার ব্যবস্থা করো বাবা। কিছু বলো, কি বলবো, এই সবে ট্রেন ছেড়েছে যাচ্ছি, কি করে রোদের মধ্যে বসে আছি। এইদিকে চলে আসো। আসতে না আসতেই বেলুন বালিশ ফোলানো শুরু হয়ে গেছে আমাদের শোয়ার জন্য। আমাদেরকে বিছানা ডাকছে, তাই তো অনুদি রিমি? ওরে বাবা মুখটা দেখো, এরা না শুবি তো তো বালিশ ফোলানোর পর এখন সিটগুলোকে তুলে দিয়ে বেড করে নেওয়া হচ্ছে, কারণ খুব ঘুম পেয়ে গেছে। অনেক তাড়াতাড়ি সকালবেলা উঠে বেরিয়েছিলাম এর জন্য, তো এখানে আমিও জায়গা নিয়ে নিয়েছি। তারপর খিদেও পেয়ে গেছে আমাদের, খিদে আর ঘুম ট্রেনে বসে থাকতে থাকতে পাচ্ছিল আমাদের। তো আমি আর অনুদি এখানে খাচ্ছিলাম, দাদা খায়নি, দাদা শুধু মজা করেই যাচ্ছে, এত আনন্দ হচ্ছিল। নিজের বাড়ি ভেবে বসে পড়েছে, কি করে মাকে তো দেখাই যাচ্ছে। অনেকক্ষণ পর যখন ঘুম থেকে উঠি তখন দেখি বাইরে এরকম বৃষ্টি পড়েছে, ট্রেন একটা স্টেশনে দাঁড়িয়েছিল এবং ওয়েদারটা জাস্ট অসাম ছিল। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘুম হয়েছে, আমি তো লাইগার দেখছি। আর তুমি কি দেখছো?
সেটাকে আমি আবার লাইগার দেখছি, এরপর মন্টু পাইলট টু দেখবো। তো ঘুম থেকে উঠে অনেকক্ষণ ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে এখন চুল বেঁধে এবার খাবার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মা নিচে বের করছে, আমি ওপরে বসে খাবো, খেয়ে কিছুতে হাত মুছে তারপর বেরিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি এবং কি খাচ্ছে সেটা তো জানোই, বের করা হোক তারপর দেখতে থাকো। সকালে যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম পরোটা আর ঘুগনি হয়েছিল চিকেনের কিমা দিয়ে, তো সেটাই আমরা রাত্রে খেয়েছিলাম এবং এখানে বাবা দাদা সব নিচে খাচ্ছে আর আমি ওপরে খাচ্ছিলাম। তো এখানে রাত্রির হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার চোখে ঘুম ছিল না তখন। দাদাও ফোন ঘাঁটছে, মাও মা ঘুমিয়ে পড়েছে, বাবা শুয়ে আছে আর আমি এখানে জেগে, কারণ সকাল থেকে এত ঘুমিয়েছি যে রাত্রিবেলা আর ঘুম আসছে না। তো গুড মর্নিং সবাইকে, রাত্রিবেলাটা খেয়েই জাস্ট শুয়ে পড়েছিলাম, আর জন্য ভিডিও করতেই পারিনি। আমাদের পৌঁছানোর কথা ছিল আজকে 7টা না 8টা, সেটা আমরা পৌঁছবো 11টা না 12টা। যা যা হচ্ছে দেখতে থাকো, মিষ্টিটা মা এনেছিল, বন্ধ না মিষ্টি পুরো চেপে পাপড় হয়ে গেছে। এটাই খাওয়া হবে, ওরা তো কিছু বলতে চায়। দাদা এখন সব যত ফল এনেছিলাম আমরা সব কেটে বিন্নুন দিয়ে, কি হয়েছে এটা, কি হয়েছে দেখি, ফ্রুট স্যালাড হয়েছে, মানে হেলদি ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট বলা চলে না, মিড মর্নিং ব্রেকফাস্ট। এখনো নাগপুর ক্রস করিনি আমরা, 12টা বাজে যায়, এবং আমাদের আশেপাশে যারা ছিল তারা নেই, এর জন্য সব জায়গা দখল করে আমরা সব পরিবারে খাওয়া শুরু করে দিয়েছি। তো এটা খেয়ে নিয়ে আমরা যে লাঞ্চটা অর্ডার করেছিলাম 1:30 করে, সবজি ডাল ভাত এবং তার সাথে ডিমের কারি, তো ওটা আমরা পরে খাবো। তো আপাতত ফ্রুট স্যালাড খাই। এনিথিং এলস? দেখতে দেখতে এখন দুপুরের খাবার সময় চলে এসেছে। তো এখানে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম 130 টাকার, সেটার মধ্যে ছিল ভাত, একটা আমের আচার, তার সাথে আলুর চচ্চড়ি এবং ডাল, এবং ডিম দিয়েছিল 2 পিস করে। তারপর ওটা খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম আর ভিডিও করতে পারিনি। একদম শেষে গিয়ে সন্ধেবেলা আমরা একটা পকোড়া কিনেছিলাম, আর এখানে দাদার অবস্থা দেখতেই পাচ্ছি। শেষ মকে পে আকে চিপস, আর নাবার পালা দেখতেই পাচ্ছ, আবার চোখ মুখের অবস্থা বিরক্তি ভাব এবং ঘুম পেয়ে গেছে খুব জোর, রাত্রির হয়ে গেছিলো তখন 11টা অলমোস্ট বেজে গেছিলো। তাই আমরা দেখতেই পাচ্ছ উঠে দাঁড়িয়ে পড়েছি, দাদা অনুদি এখানে ফোন ঘাঁটছে, হুঙ্কার দাদা এখানে চুল ঠিক করছে, লাগেজগুলো নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। তারপর অনেকক্ষণ পর ট্রেন স্টেশনে নামার পর স্টেশনটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে, স্টেশনটা খুব পরিষ্কার ছিল এখানে, যে জিনিসটা আমার খুব ভালো লাগলো, নোংরা জিনিসটা এখানে যেখানে সেখানে ফেলে না, এবং বড় করে এখানে শ্রদ্ধা সেবুরি লিখে সাইবাবার একটা ফটো রয়েছে, এবং বাইরে এখানে সাইনগর শিরডি বলে লেখা ছিল স্টেশনটা। এবং এখানে সব অটো ওখানে চলে না, অটো সব স্ট্যান্ড ছিল, ওখান থেকেই আমরা অটো করলাম।
গেলাম, পার হেড 30 টাকা করে নেয়, আমি আগে থেকে বলে দিচ্ছি, কিন্তু আমরা ঠকে গিয়ে বেশি টাকা দিয়ে আসতে হয়েছে আমাদেরকে, সেটা তো ট্রেন থেকে নেমে তো যা হোক তা হোক করে অটো ধরে আমরা চলে এসেছি একটা সেবাশ্রমে। এখানে এসে জানতে পারলাম যে এখানে নাকি আগে থেকে বুকিং করে রাখতে হয় যে কোনো জিনিস, মানে হোটেল বলো বা সেবাশ্রম বলো, কিন্তু আমরা বুকিং করে রাখিনি, তো খুবই অসুবিধা হলো। এখন অলমোস্ট 12টা বেজে গেছে এবং এখানে 12টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়, ইন দ্য সেন্স বন্ধ হয়ে যায় মানে খাবারের দোকান, খাবারের জিনিস সব বন্ধ হয়ে যায়। তা দাদা অনুদি আর বাবা গেছে খাবারের কিছু জোগাড় করতে, কারণ খিদেও পেয়ে গেছে, রাত্রির হয়ে গেছে এবং রুমের ব্যবস্থা হয়ে গেছে, আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। আমরা এসেছি সাই আশ্রমে, এটা 24 আওয়ার্স ওপেন থাকে এবং কোনো অসুবিধা হয়নি আমাদের, তো আমরা বুক করে নিয়েছি। বাকি সব ডিটেলস ওপরে গিয়ে রুমটা যেখানে আমরা থাকছি সেটা সেখানে গিয়ে তোমাদেরকে বলবো। এবং আমরা নন এসি নিয়েছি, তো দুটো পাশাপাশি রুম নিয়েছি আমরা, তো ওরা আসুক তারপর রুমে দিই কীরকম কী রুম, কীরকম কী সব জিনিস সব কিছু শেয়ার করবো। এবং প্রথমে যে প্রবলেমটা হলো আমরা ফেস করি, যে প্রথমে বললো যে ওখানে নাকি নন এসি নেই এদের, এখানে পুরোটাই এসি এবং প্রচুর বিল হয়ে যাচ্ছিলো। এবং আমরা এখানটা মানে নর্মালি এখানটা প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা চেয়েছিলাম যে এতটা ঠান্ডায় এসিটা খুব একটা দরকার পড়বে না, তাই আমাদের নন এসি চেয়েছিলাম। তো হোপফুলি ওদেরকে রিকোয়েস্ট করার ফলে নন এসি হয়ে গেছে এবং পাশাপাশি রুম হয়ে গেছে, পাশাপাশি মানে একটা 23 নম্বর আর একটা 25 নম্বর, মাঝখানে একজন গ্যাপ হয়ে গেছে মানে অপোজিটের রুম। তো দেখি 11:30 বাজবে ওরা আসুক, ওপরে গিয়ে রুম ট্যুরটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। রুম ট্যুরটা দেখিয়ে দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ নেক্সট কালকে সকালবেলা কটা থেকে আরতি হয়, কখন ওপেনিং টাইম সব কিছু কালকে দেখাবো তোমাদেরকে, এবং কালকে নতুন ডে শুরু হবে, তো সব কিছু শেয়ার করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে, তো চলো একবার রুম ট্যুরটা তোমাদেরকে করিয়ে দিই, দেখতে থাকো। রুম ট্যুর দেওয়ার আগে যেখানে আমরা ছিলাম মানে যেখান থেকে বুক করলাম আমরা সেবাশ্রমটা, সেখানের ভিউটা এবং টুকটাক জিনিস একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এটার নাম ছিল ভক্তি নিবাস এবং এর ভেতরটা খুব পরিষ্কার ছিল, পুরো মার্বেলের ওয়েল ডেকোরেটেড, তোর এই সাই বাবার সিংহাসনে ফটো দিয়ে মালা দিয়ে খুব সুন্দরভাবে রাখা আছে এবং এখানে সিট করে রাখা আছে ওয়েটিংয়ের জন্য, যেহেতু 12টা বেজে গেছিলো তাই পুরোপুরি ফাঁকা ছিল ওখানটা। এবং তার সাথে সাথে ওইদিকে সাই বাবার বড় মূর্তি আছে, ওটা হচ্ছে কাউন্টার। এবং সময়টা একটু দেখিয়ে দিই, 12:10 তখন। এবং এখানে বড় করে চার্ট করে লেখা আছে মন্দির ওপেনিং টাইম 5:45, 5টার সময় আরতি হয়, তারপর স্নান করানো হয়, টুকটাক চার্ট এখানে দেওয়া ছিল ছোট করে। এবং রুমটা ভেতরটা ঢুকতে এরকম করে আমরা নিয়েছিলাম 1, 2, 3 মানে 123 নম্বর রুমটা। রুমের ভেতরে আমরা লাগেজ রেখে সেট করছি সব কিছু এবং তিনটে বেড দেওয়া ছিল তিনজনের জন্য এনাফ, আর ওখানে একটা হ্যাঙ্গার ছিল জামা কাপড় রাখার, বড় একটা জানলা এবং এখানে জগ দিয়ে রেখেছিল খাবার টাবার রাখার জন্য জায়গা ছিল। এবং এখানে বেসিন, বেসিনের উপর একটা ছোট আয়না। বাথরুমটা খুব মানে পরিষ্কার, বড় বাথরুম, শাওয়ার ছিল না সেখানে, হ্যাঙ্গার ছিল জামা কাপড় রাখার, দুটো তাক ছিল বসার জন্য, টুল, দুটো কল, একটা বালতি, একটা কল দিয়ে গরম জল, একটা কল দিয়ে ঠান্ডা জল পড়ছিল। এবং এটা হচ্ছে পটি করার জায়গা, সেটা না দেখালেই নয়, তো দুটো আলাদা আলাদা ছিল। আর এখানে যে জিনিসটা খুব ভালো লাগলো আমাদেরকে, যে তিনটে বেডের চাদর দিয়েছিল, সেই চাদরের ওপরে সাই বাবার কিছু বাণী লেখা ছিল, তো এইসব তো পরে দেখাবো নেক্সট দিন। তো এখানে আমরা খেতে বসে পড়েছিলাম, তোমাদেরকে প্রথমেই বললাম দাদা অনুদি খাবার আনতে গেছে, তো খাবারে সেদিন ছিল কপি, ফুলকপির মঞ্চুরিয়ান, তার সাথে ভাত আর স্যালাড। আর এখানে আমার অবস্থা খুবই করুণ, তো এখানে নিরামিষ পাওয়া যায় মানে রসুন পেঁয়াজ দেওয়া, কিন্তু মাছ মাংস ডিম পাওয়া যায় না, তাই এটাই সেদিন খেয়েছিলাম, হেকটিক ডে গেছিলো। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তো দেখা হবে নেক্সট ভিডিও।